হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এডু প্লাস ক্লাসেস তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ পিএসসি ক্লাসিপ টু যার প্রিলিমিনারি পরীক্ষা ১৬ এবং সতেরো এই দুদিনে সম্পূর্ণ হয়েছে তো বেসিক্যালি চারটে সেশন আমরা এখানে তিনটে টপিক বেসিক্যালি আলোচনা করব যেটা হচ্ছে এক্সামের সেশন নর্মালাইজেশনের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে এক্সপেক্টেড সেপ স্কোর কি হতে পারে তো সেটা নিয়েও আমরা আলোচনা করবো তোমরা সকলে জানো যে ক্লার্ক পরীক্ষাতে যে যে প্রিলিমিনারি প্লাস মেন এই দুটো মিলিয়ে বিশেষ করে তৈরি হবে সেটা এই দুটোর মার্কস মিলিয়ে সেই ম্যারিট লিস্ট তৈরি করা হবে ঠিক আছে তো এখানে বেসিক্যালি আমরা দেখলাম যে ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই দুদিন মিলিয়ে তারিখে দুটো এবং সতেরো তারিখে দুটো এই দুটো দুটো মিলে টোটাল প্রিলিমিনারি পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তো এই চারটে সেশনে যে আমরা কোয়েশ্চেন যে ধরন মোটামুটি জানতে পেরেছি তো তার উপর বেশ করে একটা এক্সপেক্ট করা যাচ্ছে যে সেশন ওয়ানে সেশন ওয়ানে কিন্তু মোটামুটি ইজি টু মডারেট টাইপেরই ছিল ইজি টু মডারেট টাইপেরই ছিল সেশন টুতে যদি আমরা দেখি সেম সেশন থ্রি এই দুটো ওয়ান অ্যান্ড টু হয়েছিল হচ্ছে ষোলো তারিখে আর সেশন থ্রি আর ফোর এই দুটো হয়েছিল হচ্ছে সতেরো তারিখে তো এখানে মোটামুটি মডারেটি ছিল এবং সেশন 4 ছিল क्वेश्चन মোটামুটি মডারেট ঠিক আছে তো एग्जैक्ट क्वेश्चन যেহেতু সঠিক জানা যায়নি কারণ WBP তরফ থেকে প্রশ্নপত্র দেওয়া হয়নি তো যার জন্য एग्जैक्ट क्वेश्चन কি এসেছিল বা কতটা কি ধরনের क्वेश्चन এসেছিল সেটা একদম নির্ভুল জানাটা সম্ভব হয়নি সেটা ডাবলিউপিএসি তাদের ওয়েবসাইটে যখন প্রশ্নপত্র দেবে তখন আমরা সঠিকভাবে জানতে পারবো কিন্তু এটা হচ্ছে যারা বা যারা দিয়েছে তো তারা কতটা কি করেছে তার উপরে বেশ করে একটা আন্দাজ করা যাচ্ছে যে এই ধরনের কোয়েশ্চেন মোটামুটি এসেছিল ঠিক আছে চারটি সেশনের মধ্যে তো এটা গেল হচ্ছে গিয়ে আমাদের সেশন কি ছিল তার উপর বেশ করে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে যে বিষয়টা আমরা একটু দেখে নেব তো আমরা জানি যে যখন এই তিনটে তিনটে চারটে চারটে সেশন বা পরীক্ষা নেওয়া হয় তখন একটা নর্মালাইজেশনের কনসেপ্ট চলে আসে কারণ কোন শিফটে হার্ড কোয়েশ্চেন কোন শিফটে ইজি কোয়েশ্চেন আসছে তার ডিপেন্ড করে মোটামুটি একটা নর্মালাইজেশন করা হয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পিএসসি তরফ থেকে রকম কোনো নর্মালিজেশন করা হবে না ঠিক আছে কোনো নর্মালিজেশান হবে না অতএব জেসিপটি যেরকম কোয়েশ্চেন এসেছে তার উপরে কিন্তু মানে নাম্বার ডিসাইড করা হবে ঠিক আছে কোনো রকম কোনো নর্মালিজেশানে এখানে প্রশ্ন আসছে না যেরকমটা আমরা এসএসসিতে দেখে থাকি তো সেরকম কোনো নর্মালিশানে কনসেপ্ট এখানে আমরা ক্লার্কশিপে দেখতে পাবো না এরপরে আসছি কোন বিষয়ে এরপরে চলে আসছি যে এক্সপেক্টেড স্কোর কি হতে পারে তো এটা জাস্ট একটা আর কিছুই নয় যে আমরা একটা করছি যে এই ধরনের একটা এক্সপেক্টেড স্কোর থাকতে পারে কারণ দু হাজার উনিশে আমরা দেখেছি দু হাজার উনিশের এর আহ ছিল মোটামুটি ইউ আর এর ধরে না ওই সিক্সটি ফাইভ মতো আর বাকিগুলো ওই তার আশেপাশেই ঘোরাঘুরি করছিল ঠিক আছে আর এদিকে যদি আমরা দু হাজার বলি এর দু হাজার যেটা দেখতে পাবো সে একটা এক্সপেক্ট করা যাচ্ছে যে এই ধরনের মার্কস পেলে একটা স্কোর হিসেবে ধরা যেতে পারে বিষয়টা তো আমরা তার উপর ভিত্তি করে যদি বলি যে ইউ আর এ

তো এর ক্ষেত্রে বলা যেতে পারে এটা বলা যেতে পারে মাইনাস থ্রি ঠিক আছে আর এসিদের ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে অ্যারাউন্ড ওই প্লাস মাইনাস থ্রি আর এস টিদের ক্ষেত্রেও মোটামুটি ওই ফোর্টি ফোর্টিরই আশেপাশে থাকবে ঠিক আছে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করবে না আশা করা যাচ্ছে আর তো এটা একটা জাস্ট একটা এক্সপেক্টেড সেভ স্কোর আর কিছুই নয় এটা যে কোনো কাট অফ বা কোনো কিছু তেমন কিছু নয় এটা জাস্ট একটা এক্সপেক্টেড সেভ স্কোর যে এরকম যদি একটা মার্কস এসে থাকে তো এতে বলা যেতে পারে যে যে ক্যান্ডিডেটটা সেফ ঠিক আছে প্রিলিমিনারি পরীক্ষাতে সে যদি এই নাম্বার বা এর আশেপাশে পেয়ে থাকে তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাঁ মোটামুটি একটা সেফ সেফ মধ্যে রয়েছে তো এটা গেল আর বাকি থাকলো হচ্ছে গিয়ে মেন পরীক্ষা মেন পরীক্ষার সম্বন্ধে এখনো আহ কোনো কিছু সেরকম ইনফরমেশন জানা যায়নি বা ডাব্লিউ তরফ থেকে কোনো ডেট বলা হয়নি তো দেখা যাক আপাতত প্রিলিমিনারি পরীক্ষাটা তো হলো এর কোয়েশ্চেন পেপার ওয়েল অ্যান্সার কি তারপরে রেজাল্ট তারপরে বাকি মেনের প্রিপারেশন পর সেরকম এগিয়ে যাবে তো আপাত আপাতত এই কয়েকটা বিষয় একটু আলোচনার ছিল তো আমি আবারও বলছি যে এটা কিন্তু কোন রকম কোনো কাট অফ নয় এটা কিন্তু কোন মার্ক নয় হতে পারে। ঠিক আছে কারণ আমি এটাই বারবার বলছি যে যারা ক্যান্ডিডেট তারা যেহেতু কোয়েশ্চেন পেপার হাতে পায়নি তারা যেহেতু এখনো পর্যন্ত অ্যানসার কিও হাতে পায়নি ফলে তাদের মধ্যে একটা চিন্তা তৈরি হচ্ছে যে কিরকম কি নাম্বার আসতে পারে তাদের ফিডব্যাক দিয়েছে যে হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে কি খারাপ বা কোয়েশ্চেন টাফ এসছিল কি কোশ্চেন মডারেট এসছিল কি কোশ্চেন ইজি এসছিল তো টোটাল ওভারঅল এর উপর বেস করে বেসিক্যালি এটা এটা একটা জাস্ট নাথিং এলস ওকে তো এই কয়েকটা বিষয় আলোচনা করার ছিল তোমাদের সঙ্গে তো হতে পারে এটা চেঞ্জও হতে পারে এ কমবেসি এর থেকেও হতে পারে কম বেশি কারণ বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম টিচাররা তাদের যেটা তাদের যা অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতা বা তাদের যে জ্ঞান তার উপর ভিত্তি করে তেনারা তাদের মত করে এক্সপেক্টেড স্কোর বলছেন তো সবাই সেম সবাই সেম বেশি সেই সেইম করছেন সবাই এক্সপেক্ট করছেন যে এইরকম একটা মার্কস আসতে পারে বা এর কাছাকাছি মার্কস আসতে পারে আর কিছুই নয় ঠিক আছে বাকি তো দেখা যাবে অ্যান্সার কি আসুক কোয়েশ্চেন পেপার হাতে আসুক সবার যখন পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ পেপার আপলোড করবে তো সেখানে আমরা দেখতে পাবো কোয়েশ্চেন তার সঙ্গে সঙ্গে কি আমরা দেখতে পাবো তখন আমরা একটা যে অ্যাকচুয়াল কাট অফ কত আসতে পারে তখন আমরা একটা যে সঠিক আইডিয়া পাবো কিন্তু তার আগে কোন রকম কোন কাট অফ কত আসতে পারে সেটা বলাটা কিন্তু খুবই একটা মুশকিল কাজ ঠিক আছে যার জন্য এটা এক্সপেক্টেড একটা সেভ স্কোর নাথিং এলস তো আজকের ভিডিও এখানেই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও বা এই পড়াশোনা রিলেটেড সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ